যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত ভয় যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত ভয় যে আল্লাহ আমার হাত পা বানাইছেন ওই আল্লাহর কত ভয় যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া আরে মায়াটা বুঝেন না ভাবেন কোন দিন মায়া বুঝেন ভাবেন আমি আপনি যখন দরজা জানলা আটকায়া ভেতরে গুনাহ করি ভেতরে গুনাহ চলছে ভেতরে গুনাহ চলছে ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মরে না যাই আল্লাহ বলছেন আরে বান্দা ওই কারিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো এই কথার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল বাদ দিলে সবচেয়ে বেশি ভালোবাসেন কে আগে একবার বলছি কে আল্লাহ আল্লাহ রাসূল বাদে এগুলো আল্লাহ আল্লাহ রাসূলকে আনা যাবে না সবচেয়ে বেশি ভালোবাসেন মা মার কলিজায় কত দরদার ভালোবাসার মহব্বত আমি কেমনে বুঝাবো আমি তো মা না এটা শুধু মা জানে মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানেন আগে একটা উদাহরণ দিছি মায়ের দরদের কথা আমার মায়ের কথা বলেছি মনে আছে না আমরা এটা বলতে পারবো না তবে কোরআন সুন্নাহ পড়ে মাসআলা শিখে যেটা জেনেছি অনুমান করতে পারি মার দরদ কত যেমন একটা মাসআলা আপনাদেরকে শোনাই একটা মাসআলা তো এমন কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তো সন্তানের কবরেও নামতে পারে বলে কেন বাবার কলিজায় কি দরদ মায়া নাই ভালোবাসা নাই বলে আছে বাবাও চিৎকার করে করে কানবেন বাবাও বুক চাপড়াবেন কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোনো মা নাই নিজেও লাশ হইয়া শুয়া পড়বে আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে আমি ওই আয়াতের ওই ডাক্তার ওজন বুঝাইতেছি একটু জিজ্ঞেস করতে চাই মার কলিজায় যে এত মায়া একটু বুঝে শুনে বলেন তো কেন মা আমার কান বানাইছে চোখ তো বানাইছে জিব্বা হাত পাও তো কি বানাইছে বলেন না কি বানাইছে কিচ্ছু বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন লালন করেছেন জন্মের পর পালন করেছেন তাতি মার কলিজায় এত মায়া তাতি মার কলিজায় এত মায়া আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া আরে মায়াটা বুঝেন না ভাবেন কোন দিন মায়া বুঝেন ভাবেন আমি আপনি যখন দরজা জানলা আটকায়া ভেতরে গুনাহ করি ভেতরে গুনাহ চলছে ভেতরে গুনাহ চলছে ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মরে না যাই এবার ওই ডাক্তার ওজন বুঝে আল্লাহ যে পেছন থেকে ডাকতে থাকেন আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ ডাকতে থাকেন কি বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বি রাব্বিকাল কারীম আই বান্দা ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলছে মানে কি আরে তুই যে চোখ দিয়ে ওই নায়ক নায়িকা দেখতেছস ওই চোখ তো আরে ওরা তোরে দেয় নাই এটা আমি কারিম রব দিছি তুই চাষ নাই আমি মায়া করে দিছি আমার মায়া করা দেওয়াই নিয়ামত তুই আমার বিরুদ্ধে লাগাইতেছস যে কান দিয়ে তুই গুনাহ করতেছস ওই কান তো তোর ওই গায়ক গায়িকা দেয় নাই আমি আল্লাহ দিছি যে জবানে তুই আমার নাফরমানির কথা বলস ওই জবান তোর নেতা নেত্রী দেয় নাই আমি আল্লাহ দিছি আরে যে হাত দিয়ে আমার বিরুদ্ধে লেখস ওই হাত তোর নেতা দেয় নাই তোর সরকার দেয় নাই তোর অফিস দেয় নাই তোর নেতা দেয় নাই তোর মালিক দেয় নাই ওই হাত পা আমি আল্লাহ দিছি আমার দেওয়া অঙ্গ দিয়া তুই আমার বিরুদ্ধেই লেখছস আমার বিরুদ্ধেই বলছস আমার বিরুদ্ধে কথা শুনছস আমার বিরুদ্ধে আমি যা নিষেধ করেছি তা দেখছস কেন রে বান্দা কি পায়া তুই আমারই ভুলে গেলি কি পায়া তুই আমারই ভুলে গেলি বলে আল্লাহ কারিম তো ওই সত্তাকে বলে যিনি না চাইতে দেন আপনি আমারে কি দিছেন তা আল্লাহ যেন জবাব দিচ্ছেন আরে জালিম তো চেহারার দিকে তাকায়া দেখ তোর কি দিস সব জায়গায় তাকানোর দরকার নাই তুই খালি তোর চেহারার দিকে তাকায়া দেখ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আই সূরাতিন মা শাআ রাব্বুকা তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই আর দেখ দেখ তোর চোখের
অর্ধেক কি সুন্দর ঝাড়ু লাগায় দিস, ময়লা পরে আমি ভেতর থেকে পানি বের করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। আর তুই যখন ঘুমায় যাস তোর চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহর নিজ দায়িত্ব উপর দিয়ে একটা শাটাল লাগাইয়া দেব, ওগুলোরে নিরাপদ নিরাপদ বানাইয়া দিই, আর ওই চোখ দিয়ে তুই ঘুম দিয়ে উঠাই আমার বিরুদ্ধে কেন করস এটা? আল্লাহ ডাকতে থাকেন, দোস্ত ওই তিনটা জিনিস দিলার দামাগের মধ্যে বসান। এক নম্বর, আমারে কে দেখতেছে? আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ও জানেন আমি তাকায় আছি। কি তাকায় আছেন? অমনোযোগিতার সাথে, হ্যাঁ অবহেলার সাথে দেখছি দেখি না এরকম না না, নবীকে আল্লাহ ডেকে বলছেন অসবির লিহকমি রব্বিক ফা ইন্নাকা বিআয়ুনিনা, আর আমি সরাসরি তাকায় আছি, ইন্না রাব্বাকা বিলমিরসাদ, আমি উৎপাদিত আছি যে কোনো মুহূর্তে খাপি করে ঘুরতে পারে। তাকায় আছি মানে কি মনে করছিস দোস্ত? এক নম্বর, আমাকে কে দেখতেছেন? আমার মালিক দেখতেছেন। দুই নম্বর, তিনি কি করতেছেন? পেছন থেকে ডাকতেছেন। তিন নম্বর, ফিরিস্তারা লিখতেছে। ফিরিস্তারা কয় কথা বলেন? কয় কথা? প্রত্যেকটা গুনার সময় খালি এই চিন্তা করেন, এটাই হচ্ছে রোজা আমাদেরকে শিখায়। ওই যে বলেছি অপরাধী রোজা রাখলেও সে খায় না, কেন খায় না? আমার কে দেখতেছেন? এই প্র্যাকটিসটা যার হয় আল্লাহ বলেন এই জন্য আমি রোজা ফরজ করছি, তুই এই প্র্যাকটিস করতে থাক, এই প্র্যাকটিস করতে থাক, সারা বছর তুই গুণামুক্ত থাকা তোর জন্য সহজ হয়ে যাবে। ছাড়বো গুণা ইনশাল্লাহ, ছাড়বো গুণা ইনশাল্লাহ। দেখেন আমার শেষ কথা, আমার ভাই আমাদের আপনজন, এই জন্য আমার কোনো টেনশন নাই যে মাইন করবে বসে বসে ওয়াজ দেখায় এমন সুযোগ পাইছি না না, আমাদের ওই টেনশন নাই। আমি বললে সারাক্ষণ বললেও কিছু বলবে না, আমি বললে দোয়া করে দিলেও কিছু বলবে না, ওই ভরসা আছে ওই বসায় রাখছি, আপনারা টেনশনে বলেন না। আমার কথা বিশ্বাস করি, কারণ এই ঢুকতাম না আমার যদি আরও আগে ছাড়া পাইতাম, অত কাম আছে, যেহেতু এই পর্যন্ত আয়সা বস্তি শেষ না করলে অসম্পূর্ণ থাকে। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।